আগামী দিন আপনি মনে করবেন না যে লালখান বাজার মাদ্রাসা থেকে যাবে, হাটালের মাদ্রাসা কিছু হবে না, মেঘরের কিছু হবে না, লালবাগ রহমানের কিছু হবে না, এটা মনে করবেন না সেটা। কারণ এই দেশের ভবিষ্যৎ নিয়ে শুধু আওয়ামী লীগ বা ইন্টেলিজেন্স, আমি বলি তো গোয়েন্দা সংস্থার লোকদেরকে, আপনারা কি করবেন? আপনাদের উপর তো বিদেশি গুরুরা আছে, ওদেরকে ছাড়া আপনি কি, ওরা যখন মারতে বলবে ঠিক আপনারা আমাদেরকে মারা শুরু করে দিবেন। তখন এখন বলতেন হারুন সাহেব, জুনাইদ সাহেব, মামুন সাহেব, অমুক সাহেব, আপনাদের সালাম করি, ওরা যখন মারতে বলবে তখন আপনারা কি করবেন? আমাদেরকে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই জন্য দেশে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলিম মারামারি একদম করবেন না। আমাদের বিরুদ্ধে ভারত, আমাদের বিরুদ্ধে আমেরিকা, সর্বশেষ ইসরায়েল আমাদের বিরুদ্ধে প্রবেশ করেছে। বাঙালি মুসলমানের ভবিষ্যৎ অনেক ভয়াবহ, সাবধান হওয়ার চেষ্টা করবেন। এই কথাগুলো যুবকদেরকে বলা খুব জরুরি আপনাদেরকে। আপনারা সাময়িক উত্তেজনা শুনে, হুঙ্কার শুনে আপনারা শুধু লাফালাফি করেন স্টেজের মধ্যে, আগামী দিনে তারা যে আমাদের বিরুদ্ধে কোথায় আছেন আপনারা? অতীতে কি হয়েছে, সামনে আরো ভয়ঙ্কর প্ল্যান নিয়ে তারা আসতেছে। এবং সর্বশেষ আমেরিকা গবেষণা করেছে, আমরা তো মনে করেছিলাম জমাত জমাত জিএমবিআরা হচ্ছে মূল ইসলামের শক্তি, ওরে বাপ রে বাপ, হেফাজত তো দিকে যেগুলো, এগুলো হচ্ছে তো পঙ্গপালের মতো আরো বড় শক্তিশালী, এগুলোর কেমনে ধরবো? এটা নিয়ে এখন প্ল্যানিং করতেছে এরা, এগুলোর কেমনে ধরবো হুজুর গুলারে? আগামী দিনে, আগামী 5-10-15 বছর দেখবেন বহুত কিছু। এই জন্য সকল তরুণ প্রজন্মকে, মুরব্বীদেরকে, আহলে আলমদেরকে, ফ্যান্টাসি না ভুগে, আনন্দ না ভুগে, মনে করতেছে ওয়াশ ট্রাস করিডর পার পেয়ে যাবে, মোটেও না। এগুলো আমি জানি, বহু ডকুমেন্ট আছে, সাবধান হওয়ার চেষ্টা করি। কেউ এইভাবে কথা বলবে না, কেন? কেউ চায় না কথা এইভাবে বলে দূর সম্পর্ক নষ্ট করতে চায় না। আর আমি কথা একবার বলে আর দ্বিতীয়বার আশা করি না কোনো জায়গায় মাফিলে, এই জন্য আমি সব বলে ফেলতে পারি। প্রস্তুতি নিতে হবে আগামী দিনের, আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যে যুদ্ধ ইসরায়েল চাপিয়ে দিচ্ছে আমাদের বিরুদ্ধে, যে যুদ্ধ ভারত চাপিয়ে দিচ্ছে, আমি স্পষ্ট বলতে চাই এই দেশের সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ আমাদের নাই। এটা তো একটা দুর্বল সরকার, তার বিরুদ্ধে কি লড়াই করবো আমরা? সাবেক নেতার সাথে কিসব লড়াই করবো? এখানে আওয়ামী লীগ তো আর গণের বাইরের জিনিস, আর হিন্দুরা তো একেবারে মিসকিন। এই দেশে লড়াই হবে, এই দেশ থেকে লড়াই হবে ইনশাআল্লাহ, ওই ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ, মার্কিনদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এবং ভারতের মোদীকে বলে দিচ্ছে খবরদার, যা করেছো অতীতে, সামনে মোল্লাদের বিরুদ্ধে কদম ফেলতে খুব সাবধান, এক কদম সামনে আসবে সেই কদম ভেঙে দেওয়া হবে, সেই কদম হাত ভেঙে দেওয়া হবে, সে হাত। আপনাদেরকে বলে যাচ্ছি, যদি ভারত, ইসরায়েল, আমেরিকা চক্রান্ত করে আমাদের কেউ মেরে ফেলতে চায়, আপনারা কাল বিলম্ব না করে, কৌশলের কথা না ভাবে, আপনারা পাল্টা যুদ্ধের প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। আগামী দিনের জিহাদ, ফিলিস্তিনকে মুক্ত করার জিহাদ, আগামী দিনের জিহাদ, পুরো ভারতবর্ষকে ইন্ডিয়ার খপ্পর থেকে মুক্ত করার জিহাদ, আগামী দিনের জিহাদ। এবং সেই জিহাদের মাধ্যমে আরকানকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ আজিজ। আগে বাকি প্রস্তুতি না নিলে শত্রু আপনার ঘরে প্রবেশ করবে আপনার অজান্তে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।